वेलकम एवरीवन, वेलकम टू मेधा केयर। आजकल भिडियोते नीट 2021 जो न्यू पैटर्न से पैटर्न नहीं आलोचना करब। तो ये कैकटी इम्पर्टेंट कथा बलार जन तुम्हारे आज के भिडियो तैरि कर मध्य प्रथम जो पॉइंट जो तुम अलरेडी तुम्हारा जेने गे पुरो क्वेश्चन पेपर के चारटे डिफरेंट पार्टे डिवाइड करा हुए चारटे डिफरेंट पार्टर क्षेत्र तुम्हारा देखो जे फिजिक्सर जो एक पार्ट केमिस्ट्री बोटानी और जुलजी ये टोटाल चारटे पार्टे भाग पड़े प्रत्येक पार्टे दुटो को सेक्शन प्रति पार्टे देखो दुटो को सेक्शन सेक्शन ए एंड सेक्शन बी। तो ये शुधुमात्र तुम्हारे केमिस्ट्री जो पार्ट आता नहीं केमिस्ट्री ते दुटो सेक्शन कर सेक्शन ए और सेक्शन बी एक क्षेत्र दुटो सेक्शन तो इम्पर्टेंट विषय हेखने जे सेक्शन ए थेके तुम्हारे 35 क्वेश्चन्स सेखाने थाकबे 35 आउट अफ 35 तुम्हारे अटेंड करते हबे। सेक्शन बी ते 15 क्वेश्चन्स थाकबे 15 क्वेश्चन्सर मध्य तुम्हारे अटेंड करते हबे 10 क्वेश्चन दैट इज मैक्सिमाम। एखाने सबचेये इम्पर्टेंट जे कथाटा बार बार उठे आसछे सेटा हच्छे जे जदि केउ 10 क्वेश्चन एखाने अटेम्प्ट करते हबे 15 क्वेश्चनेर मध्य तार मध्ये जदि केउ मोर दैन 10 आंसर करे ताहले सेक्षेत्रे कि हबे। तो एनटीए एर बक्तव्य जेटा सेटा हच्छे जे प्रथम थेकेई आमरा 10टा क्वेश्चन के सिलेक्ट करब एर परे जदि कोनो क्वेश्चन केउ अटेम्प्ट करे थाके तार जन्य नेगेटिव मार्किंग अलॉटमेंट हबे। तार माने आमादेरके मैक्सिमाम जदि आमरा एखाने क्वेश्चन आंसर करते पारि ताहले सेटा 10टाई आंसर करते पारबो एर थेके बेशी नय। এর থেকে বেশি যদি আমরা অ্যান্সার করি তাহলে সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং বাকি কোশ্চেনগুলোর জন্য অ্যালোট হবে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তাহলে আমরা চেষ্টা করব, আমরা সবসময় চেষ্টা করব, আমাদের এখানে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা ম্যাক্সিমাম 10টা কোশ্চেনই সেকেন্ড পার্ট থেকে যে বি পার্টটা আছে সেখান থেকে অ্যাটেম্প করব। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা উঠে আসছে এখানে সেটা হচ্ছে যে প্রথমে যে 35 কোশ্চেন্স থাকবে এই 35 কোশ্চেন্স থাকবে রিডিউসড সিলেবাসের উপরে। রিডিউস সিলেবাস তোমরা অলরেডি জানো যে সিবিএসই एक्सामेर आगे पैंडेमिकर जो सिलेबस तरह सिलेबस रिड्यूस कर तो 35 क्वेश्चन रिड्यूस सिलेबस और 15 क्वेश्चन जेटा कि ना होल सिलेबस जैसे रिड्यूस सिलेबस एवं होल सिलेबस मध्य थको पुरोटाई। एखे जो कथा उठे आसे एक्सट्रा 5 क्वेश्चन थकने एखे जो 5 क्वेश्चन थको सेकेंड पार्टे बी पार्टे 5 क्वेश्चन मध्य 5 क्वेश्चन ही थको जे जे सिलेबस সিবিএসই সিলেবাস যেটাকে বাদ দেওয়া হয়েছে সেই বাদ দেওয়া সিলেবাস থেকে 5টা কোশ্চেনকে রাখা হবে। কিন্তু কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল রাখবে এই ঘটনাটা কিন্তু ঘটবে না। কেন? কারণ কোশ্চেনের ডিফারেন্ট সেটস যখন তৈরি হবে তখন কোশ্চেন যখন অটোমেটিক্যালি শাফল হবে সেটা কম্পিউটার জেনারেটেড হবে যে শাফলটা হবে কোশ্চেনের সেই কোশ্চেন শাফলটা কম্পিউটার জেনারেটেড হবে এবং সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কোশ্চেন কিন্তু র্যান্ডম হবে। এমন না যে পরে যে 15 কোশ্চেন্স থাকছে সেই 15 কোশ্চেন্সে তোমাকে ফুল সিলেবাসের উপর বা যে সিলেবাসটা বাদ দেওয়া হয়েছে সেই সিলেবাসের উপর প্রশ্ন থাকবে এরকম কিন্তু হবে না, পুরো সিলেবাসের উপরই কিন্তু কোশ্চেন হবে। তো আমাদেরকে অনেকেই এরকম বলছেন যে পুরো সিলেবাসের উপর ফোকাস না করে যেটুকু রিডিউস সিলেবাস আছে সেটুকুর উপর বেশি করে ফোকাস করতে, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে পুরো সিলেবাসকেই পুরো সিলেবাসের উপরই তোমরা ফোকাসটা রাখবে। তবে হ্যাঁ, এটুকু তোমরা করতে পারো যে প্রথমে তোমরা যেটা রিডিউস সিলেবাস আছে সেটাকে ভালো করে কমপ্লিট করে নিয়ে তারপরে ফুল সিলেবাসের উপরে তোমরা এফোর্টটা দেবে। নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে যে আমি মেধা কেয়ারের ওয়েবসাইটে একটা মক টেস্ট নিয়েছি। এই মক টেস্টে যে জিনিসটা অ্যানালিসিস করে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে কোশ্চেনের জন্য যে টাইমিং সেটা হচ্ছে তোমাকে এখন কিন্তু 180 মিনিটের মধ্যে 200টা কোশ্চেনের অ্যান্সার করতে হচ্ছে। তার মানে আগে যে টাইমটা আমরা পেতাম তার থেকে বেশি আমাদেরকে ফাস্ট হতে হবে, বেশি আমাদেরকে আমাদের আমাদের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটাকে কিন্তু আরও বাড়িয়ে দিতে হবে। কারণ আমাদেরকে এখন 180 মিনিটের মধ্যে 200টা কোশ্চেনকে অ্যাটেম্প করতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা ছাত্ররা ফার্স্ট এক্সামটা দেওয়ার পরে যে জায়গাটাতে এসেছে সেটা হচ্ছে যে 15 কোশ্চেন্স করতে কিন্তু বেশি সময় লাগছে। কারণ এইখানে 15 কোশ্চেন্সের মধ্যে আমাদেরকে কী করতে হচ্ছে, চুজ করতে হচ্ছে যে কোন 10টা কোশ্চেন আমি করব। তো বেসিক্যালি আমাকে পুরো 15 কোশ্চেন্সই কিন্তু আমাকে শর্ট আউট করতে হচ্ছে, 15 কোশ্চেন্সই দেখতে হচ্ছে এবং তার মধ্যে থেকে আমাকে সেই ধরনের কোশ্চেনগুলোকে চুজ করতে হচ্ছে যেটা আমার কাছে মনে হয়েছে যে সেই কোশ্চেনটা সবচেয়ে
সহজ হচ্ছে বা যেটাতে তুমি বেশি কনফিডেন্ট হচ্ছ সেই কোশ্চেনটাকে কিন্তু চুজ করছে। তো এই 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 প্রসেসটাতে কিন্তু একটা এক্সট্রা টাইম যেটা কিন্তু আমাদের চলে যাচ্ছে, তো সেই জায়গাটাকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো অ্যাকচুয়ালি আমাদের যে আগে যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের টাইমটা থেকে এই নতুন প্যাটার্নের কোশ্চেনে কিন্তু টাইম বেশি লাগছে। ওই জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং এই টাইমের মধ্যে এত কম সময়ের মধ্যে কি করে আরো দ্রুততার সাথে আনসার করা যায় সেই চেষ্টাটা করতে হবে। এনসিইআরটির কোশ্চেন, এনসিইআরটি বেসড যে নিটের কোশ্চেন হয় তোমরা জানো অত্যন্ত সহজ কোশ্চেন হয়, যেখানে তোমাদের টাইম করার জন্য একটাই তোমাদের কাছে উপায় আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এই জায়গাটা কিন্তু তৈরি হবে। তো মক টেস্টের জন্য নতুন মক টেস্ট তোমাদেরকে দিতে হবে নতুন প্যাটার্নে। তো এই মক টেস্ট দেওয়ার জন্য তোমরা কিভাবে আমাদের আমাদের মেধা কেয়ারের পক্ষ থেকে একটা ফ্রি হেল্প তোমরা নিতে পারো, সেটা হচ্ছে তোমরা মেধা কেয়ার .com ওয়েবসাইটে গিয়ে, সো নতুন প্যাটার্নে এক্সাম দেওয়ার জন্য তোমরা মেধা কেয়ারের ওয়েবসাইটটাকে ফলো করতে পারো। মেধা কেয়ারের ওয়েবসাইটে আমরা 10টা ফ্রি মক টেস্ট নেব নতুন প্যাটার্নে। তো মেধা কেয়ারের ওয়েবসাইটে গিয়ে তোমরা NEET 2021 ক্লিক করবে। NEET 2021 ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে যে ডেট এর সাথে কোশ্চেন পেপার অ্যান্সার কি এসব দেওয়া আছে। তো যে কোনো একটা কোশ্চেন পেপারে ক্লিক করলে সেই কোশ্চেন পেপারটা ওপেন হবে এবং সেই কোশ্চেন পেপারটাকে তোমরা সলভ করতে পারবে, অ্যান্সার করতে পারবে, এবং এই কোশ্চেনের যে এক্সপ্লেনেশন যে অ্যান্সার কি সেই অ্যান্সার কিও তোমরা এই ওয়েবসাইটের মধ্যেই তার পাশেই অ্যান্সার কি সেকশনটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই কোশ্চেনের অ্যান্সার কি তোমাদের কাছে তোমরা পেয়ে যাবে সেখান থেকে পুরো এক্সপ্লেনেশন সহ। যদি তোমাদের কোনো কোশ্চেনে কোনো ডাউট থাকে তাহলে তোমরা ডাইরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই কোশ্চেনটাকে রেইজ করতে পারো। সেখানে যে সমস্ত স্টুডেন্টস আছে তারা তোমাদের এই কোশ্চেনগুলোকে যদি শর্ট আউট করতে না পারে তাহলে আমি পার্সোনালি তোমাদের সেই কোশ্চেনটাকে শর্ট আউট করার চেষ্টা করব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আফটার টেকিং দ্য এক্সাম, এই এক্সামটাকে তুমি যখন দেবে, এই মক টেস্টটা যখন দেবে, তারপরে তোমাকে কিন্তু রেজাল্টটা সাবমিট করতে হবে। রেজাল্ট সাবমিট করার জন্য এখানে সাবমিট রেজাল্ট বলে একটা বাটন আছে, সেখানে তোমরা ক্লিক করবে। সাবমিট রেজাল্ট বাটন ক্লিক করলে তোমাদের কাছে একটা গুগল ফর্ম ওপেন হবে, যেখানে তুমি তোমার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং অবটেইন মার্কস দিয়ে সাবমিট করবে। এটা সাবমিট করার পরেই কিন্তু তোমার কাছে নেক্সট এক্সামের কোশ্চেন পেপারটা ওপেন হবে, আদারওয়াইজ কিন্তু তুমি নেক্সট এক্সামের কোশ্চেন পেপার বা আনসার কিকে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, সো এটুকুই হচ্ছে এখানে মেধা কেয়ারের ওয়েবসাইট থেকে তোমরা কোশ্চেন পেপার সলভ করতে পারো। তো মেইনলি আমাদেরকে তাহলে দুটো জিনিসকে মনে রাখতে হবে, যে কোশ্চেনের নিউ প্যাটার্নের টাইম বেশি লাগছে, ওর জন্য মোর প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, এবং কোশ্চেন যেহেতু এনসিইআরটি বেসড হবে এবং এবছরের কোশ্চেন অত্যন্ত সহজ কোশ্চেন হবে, এই করোনা প্যান্ডেমিকের কথা মাথায় রেখে আরও সহজ, গতবারের থেকেও সহজ কোশ্চেন এবছর হবে, তো ওই জন্য তোমাদের কিন্তু কাট অফ আরও হাই যেতে পারে। তো এই কথাটাকেও তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং মোর প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাপি লার্নিং।